সিনেমাকে একটা সিনেমা না দেখে কেউ জেলে স্কুলে বলতে পারে, তারা তো মানুষ যেভাবে গেছিল খুদে তাকে মারার জন্য, সেখানে তো আমি সেভ করে দিচ্ছি। এবং লাস্টের ছেলে তো আমার পুরো ভক্ত হয়ে চলে গেলো। হ্যাঁ, পরে দেখলাম যে আমাদের ছোটো ভাইদের ছোটো ভাই ভাই ঠিক আছে, পরে বলতেছে ভাইয়া ওর নিজের থেকে অনেক, পরে নিজে অনেক লজ্জা পাইছে। আর হচ্ছে আমার আমার ছেলের যেভাবে মারতে গেছিলো, আমি যদি সেদিন ওকে সেভ না করতাম তো একটা আপনার কিন্তু একটু রাগ হয়েছিল, আমি একটা কথা বলি, 30 লক্ষ মানুষ তোমার দেখছে, 30 লক্ষের ভিতরে 29 লক্ষ মানুষই কমেন্টস করছে না, আমার দেখার শখ নাই, কিন্তু 29 লক্ষ মানুষ কি আমার নিউট্রাল ছিল কিনা, মানে 30 লক্ষর মধ্যে 1 লক্ষ কমেন্ট করেছে, 29 লক্ষ মানুষ 1 লক্ষ তো কমেন্ট পৃথিবী ধ্বংস করবো না, সর্বোচ্চ 500-600 ঠিক আছে কমেন্টস, এর বেশি তো করার কথা না। দেখ আমি আসতেছি, এর বেশি তো এটা না। হ্যাঁ, এই 400-500 ভিতরে আমার পক্ষে আছে, আছে না? হ্যাঁ, জোরে কো আছে না ভাই? আসলে পক্ষে বিপক্ষে থাকবে এটা নিয়ে পারে না, বাট আমি যা করছি পুরো আল্লাহ তালা দেখছে, আমি মোটামুটি মানুষকে সেভ করার জন্য চেষ্টা করি। কিন্তু বিষয় হচ্ছে আপনি তো এমনিতে ভালো মানুষ, কিন্তু আপনাকে তারা হচ্ছে যে আমাকে হলে কিন্তু আমাকে শোনো আমাকে বলো, কিছু মানুষ আছে যাদের উচিত কথা সত্য কথা তাদের সহ্য হয় না, কিছু মানুষ আছে যে চিন্তা করে আসে দুই আমার চামচামি করতো ঠিক আছে, হ্যাঁ এটা সত্য আমার ভিতরে তুই রক্ত নাই, মানে কিন্তু মাদারীপুর জানোস তো না আমার, হ্যাঁ আগে কিন্তু বৃহত্তম ফরিদপুর ছিল, এটা জানো বৃহত্তম ফরিদপুর, বৃহত্তম ফরিদপুর আন্দোলনে কিন্তু গোপালগঞ্জ মানে ফরিদপুর মাদারীপুর শিবচর সব ছিল। এই তো আমরা ছোটো সময় বাংলাদেশের বাড়ি জিজ্ঞেস করতাম কই ফরিদপুর বলতাম, তাই না? তো সেইখানে জন্মটা কার? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ঠিক আছে? আজকে লক্ষ লক্ষ মানুষ পৃথিবীর সমস্ত মানুষ তাকে ভালোবাসে, কেন ভালোবাসে? আমাদের দেশের মানুষরা যারা, এটা আমি অন্য দিকে বলতেছি না, আমাদের দেশের মানুষ যারা, আমাদের বৃহত্তম ফরিদপুর লোক যারা, যে লোকটার জন্য দেশ স্বাধীন হয়েছে, যে লোক যার জন্য দেশ স্বাধীন হয়েছে, এই বৃহত্তম ফরিদপুরের লোকের একটা সমস্যা আছে, সমস্যা কি জানো? তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না। হ্যাঁ, আমরা অন্যায়কে আসলে প্রশ্রয় দেওয়া শিখি না, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। বল, আমার জীবনে কোন নায়িকা নিয়ে আমি একটা কাপ কফি খেয়েছি কিনা সন্দেহ আছে, যারা রানিং নায়িকা, হ্যাঁ তাদেরকে নিয়ে আমি এগুলো করি না, আমি এসব কাজ করি না। কারণ কি, আমি ইকবাল তো সারা জীবন আমি আমার যেসব নায়িকারা কাজ করছে, হ্যাঁ জীবনে বলতে পারবে না, আমি তো করছি সব তো বিস্তার নিয়ে, তাদেরকে অকাজে আমি একটা ফোন দিয়েছি কিনা যদি বলতে পারে বা কন্ডিশন দেখাইতে পারে, আমি যা বলবে তাই মাথা বেঁধে দেবো, কিন্তু আমার অভ্যাস নাই। এত বড় বড় কথা বলছে, আমিও কিন্তু দেখছি যে এক নায়িকার আসল ধরে ঘুরছে, এই বিষয়টা হচ্ছে এইগুলো স্যাপলামি আসলে কেন করা হয়, যারা করে তাদের অভ্যাস, এগুলো আমার তো আমি এগুলো বুঝি। আর এই এগুলো অ্যাকচুয়ালি কী করবো, এরাই এখন ভালো ফর্মে থাকে, এই যারা আচল দিয়ে যারা ধরে, যারা বেন্টি বেক নিয়ে চলে, তারাই ভালো ফর্মে থাকে, তারাই বিভিন্ন জায়গায় কথা বলতে পারে, মিষ্টি মিষ্টি কথা বলে তারা সব কিছু করতে পারে, আমরা এগুলো পারি না। আমরা আমাদের 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 একটা নীতি আছে, আমরা ওই ওই চামচামি করা, হুজুর হুজুর করা, হ্যাঁ বা কথা বলা, এটা আমার দ্বারা সম্ভব না। আমরা স্টেট একদম স্ট্রেট, আরে ভাই পৃথিবীতে তো আসছে একদিন মরবো তো একদিন, তাই না? আমার মনে হয় কি জানেন, এদের ইমান শক্ত না, ইমান শক্ত না বিদায় কখন যে কি বলতেছে আপনি দেখবেন যে সুরঙ্গর সময় কিন্তু শাকিব খানকে পুরো ধুয়ে দিল। আমি আমি কারোর নাম বলতে চাই না, তুইও কইস না, এর মানুষ বুঝে, হ্যাঁ কে দিন শেষে চশমা পরবে, এরাই আবার একদিন দেখবি, এরাই একদিন আবার দেখবে অন্য কাজ করবে, এরাই একদিন দেখবে এদের বিরুদ্ধে কথা বলবে, এরাই একদিন কথা বলবে, একটা অশ্লীল ছবি একটা বিছানায়
এরাও কিন্তু আমাদের হাতে কিন্তু আছে, আমরা দেখছি। বিষয় হচ্ছে এত এত সাধু সাধার কি আছে, একটা মানুষ যে